মাই বেঙ্গল লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আছি এখন বাঁকুড়ায়। বাঁকুড়ায় তো প্রচন্ড গরম পড়েছে, তোমরা যে জায়গায় আছো কিরকম গরম পড়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বাঁকুড়া পুরুলিয়া সবদিন গরমের জন্য বিখ্যাত। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু অন্যরকম টাইপের। মানে প্রতিদিন যেরকম ভাবে তোমাদের সাথে ডেইলি লাইফ শেয়ার করি সেরকম না, এর থেকে একটু অন্যরকম হতে চলেছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো শুরু করি। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার সাথে আছো পাশে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম ভাবেই আমার সাথে থাকো পাশে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব একদম ফ্রি, এর জন্য কোনো টাকা লাগে না। সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাপোর্ট, তোমাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো ভিডিওটা শুরু করি। তো যারা আমার ভিডিওতে ডিসলাইক দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যেরকম ভাবে অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায় না, সেরকম ভাবে তোমরা না থাকলে আমার লাইকের মর্ম বোঝা যায় না। তো তোমরাও আমার সাথে থাকো। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম। তো অ্যালবামটা খুব যে দামি সেরকম নাই, এই অ্যালবামটাও গিফটের অ্যালবাম। অ্যালবামটার মধ্যেই আমি সোনাই ছবিগুলো রেখেছি। তো সেই ছবিগুলো আর সেই মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা শুরু করি। সোনাইয়ের অন্নপ্রাশনের প্রথম ছবি। তো গ্রামের বাড়িতে পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে সোনাইকে, তো সেই সময়ের ছবি। এটা হচ্ছে আমার পিসি, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এক দিদি বড়দি, আর এটা হচ্ছে আমার ননদ, আরো অনেকে রয়েছে। দেখো ব্যাংপাই আছে, তো ওরা রয়েছে। আর এই দেখো এখানে আমার দুই ভাইয়ের সাথে আমি আর আমার সোনাই, এটা হচ্ছে সঞ্জু, আর এটা হচ্ছে আমার ভাই। আমার ভাইকে তো তোমরা সবাই চেনো। আর দেখো এই ছবিটাতে দেখো সোনাই যারা ব্যাংপাই বাজাচ্ছে ওদের দিকে তাকিয়ে আছে সোনাই আমার কোলে। আর এটা হচ্ছে আমার দিদা ভাই, আমার পিসি, আর শ্বশুরবাড়ির দিদি বড়দি, আরো অনেকেই রয়েছে এখানে। সোনাইকে পুকুরে নিয়ে আসা হয়েছে এখানে স্নান করানোর জন্য। তো স্নান ঠিক না, জাস্ট পাথরে দাঁড় করিয়ে তারপর একটু হলুদ তেল দিয়ে পা ধুয়ে তারপর মাথায় একটু সামান্য জল দিয়ে বাড়িতে নিয়ে এসে স্নান করানো হবে। তো সেই নিয়মটা করা হচ্ছে পুকুরে গিয়ে। আর এই পুকুরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুকুর। তো এ দেখো এখানে আমি আর আমার ননদ দুজন মিলে এটা করেছি। আর এ দেখো এখানে সোনাই কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ওই সময় সোনাই প্রচুর গোলুমলু দেখতে ছিল। এই দেখো পায়ে কি সুন্দর ঘুঙ্গুর পরে আছে, খুব সুন্দর লাগছে পা গুলো, কি কিউট স্মাইলটাই দিয়েছে সোনাই। এ দেখো এখানে সোনাইকে স্নান করানো হয়ে গিয়েছে। আর এ তো পাশে ব্যাকগ্রাউন্ডে পুকুরটা রয়েছে। তো এখানে রয়েছে আমার পিসি, আমার ভাগনা, দুই ভাগনা রয়েছে, আর আমার দিদা ভাই, ভাই সোনাইকে কোলে নিয়ে আছে। তো আমাদের স্নান করান হয়ে গিয়েছে, এরপর আমরা বাড়ি ফিরছিলাম। তো সেই সময়ে ছবি এটা। এখানে আরো অনেকে রয়েছে, এটা হচ্ছে মেজদি, পূজা, আমাদের কাকিমা, বড়দি কে আগে তো তোমরা দেখিয়েছি, সীমা, রূপসা, অনেকেই রয়েছে এখানে। একটা ছবি এখানে, এটা আমার বড় ভাগনা, আর দিদা ভাই, আমার ননদ, পিছনে মেজদি, এই দেখো আমার পিসি, সবাই মিলে ছবিগুলো তোলা হয়েছে পুকুর ঘাটে। আর এই ছবিটাতে আমরা বাড়ি চলে এসেছি, আর সোনাই আমার পিসির কোলে রয়েছে। এই দেখো সেই সময় কতটা গোলুমলু ছিল, একদম গোলুমলু সবকিছু, গালগুলো দেখছো একদম ফুলে ফুলে রয়েছে। আর এই দেখো খুব সুন্দর একটা মুহূর্ত। তো সোনাইয়ের ফটো তোলা হচ্ছিল, তো ওই যে দেখতে পাচ্ছ উপরে, তো ওটা সোনাইয়ের মাথায় দিয়ে তারপর ছবি তোলানো ছিল, কিন্তু সোনাই কোনো মতে ছবি তুলতেই দিচ্ছিল না ওটা মাথায় দিয়ে। সোনাই তখন বসতে শিখছে, 9 মাস বয়স। তো সেই সময়ের একটা সুন্দর মুহূর্ত, কি স্মাইলটাই করেছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একদম কিউট একটা স্মাইল করেছে সোনাই। আর এই দেখো এখানে দু হাত মুখের মধ্যে নিয়ে ও ব্যস্ত নিজে, আর আমি এখানে সোনাই ছবি তোলানোর জন্য ওর যে মাথার মুকুটটা নিয়ে আসা হয়েছিল ফুলের, তো ওটা দিয়ে ওকে একটু সাজানোর চেষ্টা করেছি, কিন্তু ও কোনো মতেই রাখতে চাইছে না। আর এই জায়গায় সোনাইয়ের স্নানের একটা ব্যবস্থা করা হয়েছিল ছবি তোলার জন্য। তো এই দেখো এখানে রয়েছে আমার রূপু বনু, আমি, সোনাই, আমার দীপু বনু, রয়েছে সন্দীপ্তা, আমার দীপু বনুর মেয়ে, তো সবাই মিলে ছবিগুলো তোলা হয়েছে।
আর দেখো এটাও একটা খুব সুন্দর ছবি, রূপু, দীপঙ্কর ভাই, সঞ্জীব ভাই, দীপু, সন্দীপ্তা সবাই মিলে ছবিগুলো তোলা হয়েছে। আমার তো খুব প্রিয় এই ছবিটা। এখানে সোনাই কি স্মাইলটা দিয়েছে, আমার গোলার মালাটা হাতে নিয়ে খুব সুন্দর একটা স্মাইল দিয়েছে। এটা হচ্ছে আমার পিসি, আর এই দেখো সোনাইয়ের আমি। তো সেই সময় খুব একটা ভালো করে সাজাসাজি করতে পারিনি, কারণ সোনাই প্রচন্ড ছোট ছিল। তো হাতের কাছে যা কিছু পেয়েছিলাম সেই সব দিয়ে সেজেছি, খুব ভালো করে একটা সাজা হয়ে ওঠেনি। দেখো সোনাই স্নান করানো শুরু হয়ে গিয়েছে, তো জলের মধ্যে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তারপর স্নান করানো হচ্ছে। এই দেখো আর একটা ছবি, এটা হচ্ছে সোনাইয়ের অন্নপ্রাশনের মেন ছবি। এই দেখো এখানে রয়েছে পুরোহিত মশাই আর আমার শ্বশুর মশাই, তো দুজনে মিলে সোনাইকে ভাত খাইয়েছেন। তো এই দেখো মুখে লেগে আছে ওর পায়েস। তো আমাদের প্রথম দিনে ভাত দেয় না, ভাত ও ভাতটা ঠাকুরে ভোগ হিসাবে রাখা হয়, কিন্তু পায়েসেই খাওয়ানো হয়, পায়েস আর কাঁকড়া। আর যেদিন রাগ ভাঙানো হয় তো সেই দিন ভাত খাওয়ানো হয়। তো দেখতে হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে, ভাত, ভাজাভাজি, চাটনি, পায়েস, কাঁকড়া পিঠে। তো এই সবগুলো দিয়েই অন্নপ্রাশন করা হয়। আর দেখো খুব সুন্দর একটা ছবি। ও অন্নপ্রাশন যখন হয় তখন মামাবাড়ির ড্রেস পরেই হয়। তো এটা ভাই কলকাতা থেকে নিয়ে এসেছিল আর খুব সুন্দর মানিয়েছে সোনাইকে এই ড্রেসটাতে। আর এখানে সোনাইয়ের অন্নপ্রাশন হয়ে গিয়েছে, তো তারপর আমি সোনাইকে আশীর্বাদ করছি। এই দেখো মাথায় আতপ চাল দিয়ে আশীর্বাদ করা হচ্ছে আমাদের। আর সোনাই প্রচুর ভিড় দেখে ও প্রচন্ড কান্না করছিল, কেন জানি না। এই দেখো চোখে অনেক জল সোনাইয়ের। আর এখানে দেখো সোনাই সোনাইয়ের দাদু ভাইয়ের কোলে। আর আমাদের এখানে নিয়ম আছে এরকম ভাবে যে বাচ্চা কি আগে টাচ করে তো তারপর তার ভবিষ্যৎ নির্ভর করে। দেখো এখানে সোনাই বই টাচ করেছে, তো মনে হচ্ছে আগে লেখাপড়া সোনাই ভালো করবে, তো এরকম সবাই বলে। এখানে আমার ভাই আর আমি সোনাইকে কোলে নিয়ে একটা ছবি তুলিয়েছি, এই দেখো। এখানে আমার দুই জামাইদা আমার সোনাইকে আশীর্বাদ করছে, রামুদা, পঙ্কজদা, আর এখানে আমার ভাই। আর এই দেখো এখানে আমার বাবা আমার সোনাইকে আশীর্বাদ করছেন, আর সোনাই কিভাবে কান্না করে যাচ্ছে, প্রচুর লোক দেখে ওর আর ভালো লাগছে না মনে। তো সোনাইয়ের অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর এক ঘুম দেওয়ার পর সোনাইয়ের এই ছবিটা তোলা হয়। এই দেখো এটা পিঙ্ক কালারের ড্রেস পরে, আর এই ড্রেসটা ওর বড় মাসি মানে দীপু নিয়ে এসেছিল। তো বললো যে দিদি আমার ড্রেসটা ওকে পরিয়ে ছবি তোলা, তো আমি ওকে ওটা পরিয়েছি, এই দেখো। আর সোনাই খুব সুন্দর হেসে হেসে ছবিগুলো তুলিয়েছে, এই দেখো একটা ছবি খুব সুন্দর লাগছে সোনাইকে। সোনাই সেই সবে মাত্র বসতে শিখছে, এই দেখো একদম গালগুলো দেখতে পাচ্ছো। আর এখানে সোনাই সোনাই দিদা ভাই দাদু ভাইয়ের সাথে, এই দেখো সব সময় মুখে একটু কান্না কান্না লেগেই রয়েছে সোনাইয়ের। এখানে আমার বাবা, আর এটা হচ্ছে আমার মেসুমশাই মানে তুলিকার বাবা। তো দুই দাদু ভাইয়ের সাথে সোনাইয়ের ছবি রয়েছে, আর এটা একটা গ্রুপ ছবি। দেখো এখানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি, ভাগনা আর আমার পিসাবু রয়েছেন, তো সবার সাথে সোনাই। আর এখানে সোনাই সোনাইয়ের দোলর মাসির কোলে, এই দেখো খুব সুন্দর হয়েছে ছবিটা। এখানে সোনাই আমার বাবার কোলে, আর এখানে আমার পিস্তুতো বোনের কোলে টুটু। তো খুব সুন্দর এসছে দুজনের ছবিটা। এখানে দীপঙ্কর আর রূপুর সাথে সোনাই, এখানে মামাবাড়ি দুই দিদা ভাইয়ের সাথে, আর এখানে দীপু আর সঞ্জীব ভাইয়ের সাথে পুচু আর সোনাই। খুব সুন্দর হয়েছে ছবিটা। আমাদের মামের একটা ছবি এখানে, তো আর এখানে আমার ভাইয়ের সাথে আমি আর সোনাই, সোনাইকে উপরে করে তুলে একটা ছবি তুলিয়েছি। আর এখানেও আমার দীপু বনুর সাথে সোনাই, আমি, আর এই দেখো এখানে আমাদের একটা গ্রুপ ছবি, দীপু, সঞ্জীব ভাই, রাজেশ আর আমি। রাজেশের তোমরা কোথাও ছবি দেখতে পাবে না, জাস্ট এখানে একটা ছবি রয়েছে। সোনাইয়ের অন্নপ্রাশনের সময় যে শাড়িটা পরেছিলাম ওটা চেঞ্জ করে এই শাড়িটা পরেছিলাম, ওটা প্রচণ্ড ভারী ছিল। তো আমি ভাবলাম যে হয়তো সব কিছু হয়ে গিয়েছে,
তো সেই জন্য বাড়ি নর্মাল ড্রেসেই ছিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সোনাইয়ের অন্নপ্রাশনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর ছবি কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি সোনাইয়ের অন্নপ্রাশনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিও নিয়ে আজকের মতো, টাটা।